الله پاک رب العالمين امر اپنا نبی کے بلن حبیب السلام عليك ايها النبي ورحمة الله وبركاته الله نبی کے بلن السلام عليك ايها النبي ورحمة الله وبركاته আল্লাহর নবীকে যখন এই কথা বললেন মহান আল্লাহ পাক সমস্ত ফারেশতারা বিশ্ব নবীর উপরে খুশি এবং আল্লাহর উপরে খুশি হয়ে সমস্ত ফারেশতারা বলতে লাগলেন আশহাদু আল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া সমস্ত ফারেশতারা আল্লাহর নবী এবং আল্লাহকে সাক্ষী দিতে লাগলেন যে আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন ফারেশতারা সাক্ষী দিলেন এবং যখন সমস্ত ফারেশতারা সাক্ষী দিলেন বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ পাক এত 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 খুশি হয়েছিলেন বিশ্ব নবীকে বললেন হাবিব তুমি বলো আমার কাছে তুমি কি চাও তুমি আমার কাছে কি চাও শুধু একটু বলো তুমি আমার কাছে যেটাই চাইবে আমি আল্লাহ পাক আজকের দিনেতে তোমার একটা চাওয়াকেও ফিরিয়ে দেব না তোমাকে আজকের দিনেতে আমি আল্লাহ পাক unlimited offer দিলাম বলো তুমি আমার কাছে কি চাও unlimited offer বোঝেন তো যুবক ভাইরা বোঝে কেন বলেন তো ওদের তো ফোনে নেটের দরকার লাগে ওদের তো ফোনের কথা বলতে হয় unlimited দরকার লাগে তাই না তো যুবক ভাইরা বোঝে আমার বয়স্ক চাচারা বুঝবে না যাদের দাঁত পড়ে গেছে তোরা আর কি unlimited বুঝবে ওদের unlimited সময় পার হয়ে গেছে ঠিক না ভুল তো unlimited যত খুশি তত চাও আমি আল্লাহ আজকে তোমাদেরকে দিয়ে দেব তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিশ্ব নবীকে এই কথা বললেন যত খুশি তত দেব আল্লাহর রাসূল তো নিজের জন্য চাইতে পারতেন কি গো পারতেন না কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য না চেয়ে আল্লাহর নবী সেই সময় আমাদের কথা চিন্তা করে আমাদের কথা মনে করে আমাদের নাজাতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা 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 করে আমাদের নাজাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বার করে নিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী যদি চাইতেন যে আল্লাহ পাক আপনি আমাকে সোনার একটা পাহাড় দিন কি গো আল্লাহ দিত না দিত তো শুধু তাই নয় যদি বিশ্ব নবী বলতেন আমার ঘরটা সোনা করে দিতে হবে আল্লাহ পাক দিতেন না একদম পুরো আল্লাহ পাক কনফার্ম দিয়ে দিতেন প্রত্যেক নবী আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্পেশাল একটা দোয়ার পাওয়ার দিয়েছিলেন দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে প্রত্যেক নবীকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়েছিলেন সমস্ত নবীরা তানাদের সেই পাওয়ারটা সেই স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে শেষ করে গিয়েছিলেন কিন্তু আমার আপনার নবী সেই দোয়াটা দুনিয়ার জমিনে না খেয়ে কষ্ট পেয়েছেন না খেয়ে রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন বিশ্ব নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছেন কিন্তু সেই দোয়াটা বিশ্ব নবী করেননি কাল কায়ামাতের মাঠে আমার আপনার জন্য বিশ্ব নবী সেই দোয়াটা রেখে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসতে হবে সেই নবীকে মহব্বত করতে হবে শুধু নামে নবী নবী করলে হবে না নামে নবী নবী করলে হবে না আমরা নবীর দিওয়ানা দাড়ি আমরা রাখবো না আমরা নবীর দিওয়ানা নামাজ আমরা পড়বো না আমরা নবীর দিওয়ানা সুদ খাওয়া বন্ধ করবো না আমরা নবীর দিওয়ানা সিরিয়াল দেখা বন্ধ করবো না আমরা নবীর দিওয়ানা নামাজ আমরা পড়বো না আমরা নবীর দেওয়ানা কোরআন হাদিস মানব না যদি এমন নবীর দেওয়ানা হয়ে যাও বাবা তবে তুমি শুনে রেখে দিও বাবা তুমি যখন মারা যাবে তোমার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে যখন দাফন কাফন করে কবরের ভিতরে দিয়ে চলে আসবে তোমার কবরের ভিতরে ফারিস্তা চলে আসবে তোমাকে তিনটি প্রশ্নের সম্মুখীন হতে হবে যখন তুমি এই প্রশ্নের উত্তর না দিতে পারবে তোমার জন্য আমার আল্লাহ পাক বিভিন্ন ধরনের সাজার ব্যবস্থা রেখে দিয়েছে
তুমি যখন মারা যাবে তোমার জন্য আল্লাহ পাক বিভিন্ন রকমের সাজার ব্যবস্থা করে রেখেছে তুমি বলছো আমরা নবীর দিওয়ানা নামাজ পড়ব না রোজা করব না শরীয়ত মানব না অথচ মরে গেলে জান্নাত পাবো জান্নাত নেব এই আশা নিয়ে আমরা ঘুরি অথচ মুখে দাঁড়ি নাই যদি রাস্তায় কোনো মুসলমানের ছেলে মারা যায় সে পকেটে তো থাকে না টুপি পকেটে থাকে মদের বোতল পকেটে মদের বোতল নিয়ে ঘোরে রাস্তায় যদি মারা যায় না সেই মুসলমানের ছেলের চিনা যাবে না নাই তো মুখে দাড়ি নাই তো পকেটে টুপি কি করে বুঝবে নাই তো গায়ে কোনো বিশ্ব নবীর লেবাস সুন্নাত পাঞ্জাবি কিচ্ছু নাই তাহলে তার কিভাবে চিনবে তাকে তো ওই যেমন কুকুর বিড়াল মরে গেলে পুঁতে দিতে হয় পুঁতে দেওয়া ছাড়া কোনো লাইন থাকবে না বুঝা গেল সুতরাং সেই নবীকে ভালোবাসতে হবে নবীর দেওয়ানা শুধু হলে হবে না নবীর দেওয়ানার মতো কাজ করতে হবে তুমি আজকের নবীর দেওয়ানা মুখে বলছো অথচ কাজে করছো না ওসব হলো চিটিং বাজি কি বাজি চিটিং বাজি সুতরাং চিটিং বাজি আমরা করব না আমরা যেটা মুখে বলবো সেটা কাজে করে দেখাবো না হলে তুমি মরে যাবে হয়ে যাবে তোমার নাম লাশ কি হবে মানুষ যখন দাঁড়িয়ে থাকে তার নাম কি থাকে মানুষ মানুষ যখন মারা যায় যখন শুয়ে দেয় তার নাম কি হয়ে যায় লাশ আর কবরে চলে যায় তার আগে কি আঁচালা আঁচালা বাঁশ মারা গেলে নাম হয়ে যায় লাশ কবরে চলে যায় তার আগে আঁচালা বাঁশ তবে তুমি প্রস্তুত থাকো যদি তুমি ভালো হও তবে তোমার জন্য কবরে ওই বাঁশ পিঠা খেতে হবে না আর যদি ভালো না হও তোমাকে বাঁশ পিঠা খেতে হবে তুমি এটা জেনে রেখে দিও আমি বলি যে চাচা তুমি কি নামাজ পড়বে না বলে বাবা নামাজ তো পড়ব সে অল্প বয়স থেকেই শুধু বলছে পড়ব নামাজ পড়তে হবে নামাজ না পড়লে হবে আবার কিছু কিছু লোক আছে যদি বলা হয় নামাজ পড়বে না বলবে ও জো হোগা ও বাদ মে দেখ লুঙ্গা জো হোগা ও বাদ মে দেখ লুঙ্গা মানে যেটা হবে পরে দেখা যাবে এখন তো দুনিয়ায় বাহাদুরি করে নি বাপ হাত জোর করে বলে যাচ্ছি খবরদার যেন কেউ এদিকে ওদিকে যাবে না আখেরি জামানা নবীর সুন্নাত কোরআন হাদিসটা আপনারা মেনে চলুন তাতে আমাদের জন্য উপকার হবে আর যদি আমরা এটা না মেনে চলি তাহলে আমাদের জন্য কপটটা জাহান্নামে পরিণত হয়ে যাবে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরত মূসা আলাইহি সালাতু ওয়াসসালামকে নীল নদের ভিতর দিয়ে আল্লাহ পাক আপনি রাস্তা বানিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ পাক আপনি মূসা নবীকে নীল নদের ভিতর দিয়ে পার হওয়ার তৌফিক দান করেছিলেন আল্লাহ ও রাব্বুল আলামিন তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ আল্লাহ নবী যখন এই কথা বলবেন আল্লাহ পাক আমার আপনার নবীকে বলবেন ও আমার হাবিব রে ও আমার দোস্ত রে আমি যেমন মূসা নবীকে নীল নদ পার হওয়ার মতো তৌফিক দিয়েছি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাকে এবং তোমার কওমের মানুষকে আমি তোমাকে এবং তোমার কওমের মানুষকে আমি আল্লাহ পাক পুল সিরাতের রাস্তা পার হওয়ার মতো তৌফিক আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলল হাবিব আমি তোমাকে এবং তোমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ পাক পুল সিরাতের রাস্তাটা পার হওয়ার মতো তৌফিক দান করে দিলাম জুরি বলে ও আমার ভাই জানেনা একটু শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরত মূসা নবীকে শুধু নীল নদ পার হওয়ার তৌফিক দান করেন নি আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি হযরত মূসা নবীকে তূর পাহাড়ে ডেকেছিলেন আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ আল্লাহ পাক মূসা নবী আল্লাহ পাক আমার আপনার নবীকে বলবেন হাবিব আমি মূসা নবীকে তো দুনিয়ার জমিনে তূর পাহাড়ে ডেকেছিলাম আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমি তোমাকে আমার কাছে ডেকে সরাসরি তোমাকে
প্রথম কথন করে সুসম্মান সম্মানিত করে দিলা আমার আপনার নবী যে জায়গায় গিয়েছিল আজ পর্যন্ত কোন নবী সেই জায়গায় গিয়েছেন কোন নবীকে আমার আল্লাহ পাক দেখেছেন মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করবে বলে কত কাকুতি মিনতি করেছে কিন্তু মুসা নবী আল্লাহ পাককে এত জেদ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলল ঠিক আছে মুসা তুমি আমার সঙ্গে দেখা করতে চাও চলো তুমি তুর পাহাড়ে চলে যাও আমার নূরের তাজাল্লি তুমি যদি সহ্য করতে পারো তাহলে তুমি আমাকে দেখতে পাবে কিন্তু মুসা নবী নাসার বান্দার মতো মানে শুনল না দেখা করতে গেল আল্লাহ পাক 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা সূচের মতো ফাঁকা করে সামান্য এক সেকেন্ডও নয় এক সেকেন্ড নয় একটুকুনি কোন রকম নূরের ঝলক দিয়ে বন্ধ করে দিয়েছেন তুর পাহাড় পড়ে গিয়েছে মুসা নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছে তথাপি মুসা নবী দেখতে পাননি কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি কাবা কাউসাইনে ডেকে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্টলি আমার আপনার নবীকে কতবকতন করে সুসম্মানে সম্মানিত করেছিলেন জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াতে এই এই আপনাদের দোয়াতে মোটামুটি বিভিন্ন কমবেশি এই এই কমবেশি অনেক জেলাতে আল্লাহ পাক আপনাদের দোয়াতে ঘোরাচ্ছেন আমার ইউটিউবে দেখবেন একটা চ্যানেল আছে শাহিনউদ্দিন অফিশিয়াল এবং অন্য অন্য চ্যানেলেও আমার জলসা আছে তো ওটা হলো আমার পার্সোনাল চ্যানেল ওই চ্যানেলে কারোর জলসা আমি ছাড়ি না ওটা আমার নিজস্ব পার্সোনাল অফিশিয়াল চ্যানেল তো শাহিনউদ্দিন অফিশিয়াল ওই চ্যানেলটা দেখবেন ওর ভিতরে কোথায় মালদা কোথায় মুর্শিদাবাদ কোথায় সুন্দর কোথায় কুচবিহার কোথায় দিনাজপুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াতে ঘোরায় বিভিন্ন জায়গায় জলসা করতে যায় আপনাদের দোয়াতে কম বেশি পেরায় রাতে মাহফিল থাকে তবে আমি অ্যাডভার্টাইজ দিচ্ছি না আমি বলতে চাইছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই দিয়েই ইসলামের খিদমতটা আল্লাহ পাক করিয়ে নেন আমি গুনাহগার আমাকে আল্লাহ পাক পছন্দ করেছে কিনা আমি জানি না কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এবং আপনার দুইজনকে বিশ্ব নবীর দুয়ার ওসিলায় জানো কাল কিয়ামতের মাঠে আমাদের সমস্ত আমাদের আপাত বিপদকে পার করে দিয়ে যেন আল্লাহ পাক আমার আপনাকে যেন রহমতের দয়ার জান্নাতে নিয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ আমরা এখানে আজকে বসেছি আমরা একই ছায়ার তলে থাকতে চাই এবং বিশ্ব নবীর সুপারিশ শাফাত যেন আমাদের কাল কিয়ামতের মাঠে আমাদের নসিবে আল্লাহ পাক কবুল করে নেন বলুন সকল আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে হাসে হাতের স্পর্শে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কঠিন লোহাকে মোমের নাই নরম করে দিয়েছিলেন আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ পাক তার পরিবর্তে আপনি আমাকে কি দান করেছেন আল্লাহ আল্লাহ পাক যখন এই কথা আল্লাহ পাককে যখন এই কথা বললেন আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন হাবিব আমি যেমন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে কঠিন লোহাকে মোমের ন্যায় নরম করে দিলাম আমি তার পরিবর্তে আমি তোমাকে এবং তোমার জন্য তাম পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব রয়েছে প্রত্যেকের অন্তরকে তুমি নবী মুহাম্মদ তোমার জন্য আমি আল্লাহ পাক তাদের মনকে মোমের ন্যায় নরম করে দিলাম আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন আল্লাহ আপনি তো দাউদ নবীর হাতের ছোঁয়াতে কঠিন লোহা শক্ত লোহা যে লোহা আগুনে পোড়ালে গলে না সেই লোহা পর্যন্ত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ছোঁয়াতে মোমের ন্যায় নরম করে দিয়েছিলেন গলিয়ে দিয়েছিলেন আল্লাহ তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন যখন এই কথা বলল আল্লাহ পাক বলল হাবিব আমি তার পরিবর্তে তোমার জন্য তামাম পৃথিবীর সৃষ্টিজীবের অন্তরকে আমি মোমের ন্যায় তোমার জন্য নরম করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এবারে বলুন মদখোর হোক সুদখোর হোক ঘুষখোর হোক জেনাখোর হোক তাড়িখোর হোক যেই হোক না কেন
বিশ্ব নবীর নাম শুনলে তার অন্তরটা নরম হয় না হয় না হয়তো নাকি তাহলে এটা কে করেছেন কে করেছেন আল্লাহ করেছেন কেননা বিশ্ব নবীকে কথা দিয়েছিলেন তোমার জন্য প্রত্যেক সৃষ্টি জীবের অন্তরকে আমি আল্লাহ পাক মোমের ন্যায় কি করলাম নরম করে দিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে লাগলেন রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা ও রাব্বুল আলামিন আল্লাহ গো আপনি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দান করেছিলেন আল্লাহ ও রাব্বুল আলামিন আল্লাহ গো তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন আল্লাহ আল্লাহ পাক ওই সময় বলে হাবিব আমি যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল কিতাব দিয়েছিলাম আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে তার সেই কিতাবটা পরিবর্তন করে দিয়ে সেই কিতাবটা মনসুখ করে দিয়ে তার পরিবর্তে আমি আল্লাহ পাক তোমার উপরে তমাম পৃথিবীর জমিনে আজ থেকে নিয়ে পৃথিবীর যত কিতাব এসেছে সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব সমস্ত কিতাবের সেরা কিতাব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে কুরআন মাজিদ দান করে দিলাম কি বলছেন আমি ঈসা নবীর উপরে ইনজিল কিতাব দিয়েছি কিন্তু সে ইনজিল কিতাবটা আমি মনসুখ করে দিলাম পরিবর্তন করে দিলাম পরিবর্তন করে তার পরিবর্তে আমি তোমার উপরে কি করলাম কোরআন মাজিদ দান করলাম কি গো কোরআনের উপরে আর কি কোন বড় কিতাব আছে জানা আছে আমার তো জানা নাই এর উপরে আর কোন বড় কিতাব নাই তাই সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাবটা কোরআন মাজিদ সেই কোরআনকে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে দান করে দিলেন জোরে বলেন ও আমার ভাই বোনেরা একটু শুনে রেখে দিন জেনে রেখে দিন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কে বললেন ও রাব্বুল আলামিন আল্লাহ পাক ও রাব্বুল আলামিন আল্লাহ আপনি হযরতে আল্লাহ পাক আপনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সমস্ত পশু পাখির ভাষা বোঝার তৌফিক দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পশু পাখির ভাষা বোঝার মতো তৌফিক দান করেছিলেন আল্লাহ তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন আল্লাহ পাক আমার আপনার নবীকে বললেন হাবিব আমি তোমাকে পশু পাখির ভাষা বোঝার তৌফিক দান করলাম এবং আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পৃথিবী এবং জান্নাত দুই জগতের বাদশাহী আমি আল্লাহ দান করে দিলাম এহো জগৎ পর জগৎ দুই জগতের বাদশাহী আমার আল্লাহ পাক আমার আপনার নবীর উপরে দান করে দিয়েছিলেন জোরে বলুন সর্বশেষ আরো রয়েছে এখন আর ওয়াজ তো লম্বা চওড়া নয় কেননা ওয়াজ করতে গেলে ঘন্টা তিনিক চারেক সময় লাগে এই অল্প সময়ে পানি গরম হবে না এতে ওয়াজ করে কি হবে বুঝতে পারলেন না না আর আধ ঘন্টা বললে হবে না আমি আমার কথা শুনেন আমি একটা কথা বলি আমার আব্বাজি বসে আছে তো শুনেন আমার আব্বাজি বসে রয়েছে বিয়াদবি করব না কারণ তানাকে বসিয়ে রাখা মানে বিয়াদবি হবে আপনাদের যদি মন চাই আপনারা আমার নাম্বার নিয়ে রাখেন ইনশাআল্লাহ এই এলাকায় যদি আসি আবারও আপনাদের আলোচনা হবে টেনশন নাই যাই হোক আর আধা ঘন্টা আর করব না বাপ কাল আমি একটা কথা বলি শুনে আমার আগামী কাল মাহফিল আছে ওই জন্য আপনাদেরকে বলছি আবার আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে হবে এই ওয়াজটা যদি এখন টানি না মোটামুটি ঘন্টা দুয়েক চলবে ঠিক আছে তো যাই হোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শেষ আরজু করেছিলেন কি আরজু করেছিলেন এই কথাটা এখানেই সমাপ্ত করে রেখে দিলাম কারণ এই
বিষয় নিয়ে এখন আলোচনা করতে করতে যদি যায় এখন অনেক সময়ের প্রয়োজন আপনারা আমার নাম্বার নিয়ে রাখবেন ইনশাআল্লাহ ফোন করবেন বাড়ি গিয়ে দাওয়াত করতে হবে না এখানে দাওয়াত করলে বা ফোনে কন্টাক্ট করলে হয়ে যাবে চ্যানেলটা মনে রাখবেন শাহিনউদ্দিন অফিশিয়াল এতটুকুই যদি নেটে সার্চ করেন চলে আসবে বা আমার নাম্বার দিয়ে সার্চ করলে হবে যাই হোক আর কোনো লম্বা চওড়া করছি না আমার আব্বাজি বসে আছেন তিনি বক্তৃতা দেবেন নেমে যাওয়ার পূর্বে একটা ছোট্ট করে দুই এক কলি গজল মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা মুঝকো পিলা দে ইশকি কা জা তু আকা আর মাই হু গুলাম তু আকা আর মাই হু গুলাম মুঝকো পিলা দে ইশকি কা জা মুঝকো পিলা দে ইশকি কা জা তু আকা আর মাই হু গুলাম যেভাবে সুবহানাল্লাহ বলছে এইভাবে যদি আপনারা বলেন আমি বলবো না হলে আর বলবো না বলবেন তো কই দেখি একটু আওয়াজ দেন দেখি নারাই তাকবীর আল্লাহকে সাক্ষী রেখে দুই হাত তুলে অন্তর থেকে তাকবীর দেন বাপ বেটায় মিলে নারাই তাকবীর দুই হাত তুলে তাকবীর দেন নারাই তাকবীর নারাই তাকবীর মুঝকো পিলা দে ইশকি কা জাম তু আকা আর মাই হু গুলাম তু আকা আর মাই হু গুলাম মুঝকো পিলা দে ইশকি কা জাম তু আকা আর মাই হু গুলাম তু আকা আর মাই হু গুলাম ডুবা সূরজ ওয়াপস পলটে আর সজর যায় চলকে ডুবা সূরজ ওয়াপস পলটে আর সজর যায় চলকে তুম জো চাহো ও হো জায়েগি পল মে ক্যা সে ক্যা হো জায়ে আল্লাহ হি জানে তেরা মাকাম আল্লাহ হি জানে তেরা মাকাম তু আকা আর মাই হু মুঝকো পিলা দে ইশকি কা জাম তু আকা আর মাই হু গুলাম তু আকা আর মাই হু গুলাম আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা সিতরা পে যাকে প্যার নবি সে বুলবুল সিতরা বল নবি সে সিতরা পে যাকে প্যার নবি সে বুলবুল সিতরা বল নবি সে আগে গয়া তো জলদ যাওগে পল মে ক্যা সে ক্যা হো জায়ে আল্লাহ হি জানে তেরা মাকাম তেরা মাকাম তু আকা আর মাই হু গুলাম তু আকা আর মাই হু গুলাম মুঝকো পিলা দে ইশকি কা জাম তু আকা আর মাই হু গুলাম আল্লাহুম্মা ওয়ালা বাবা আমার কথার দ্বারা যদি আপনারা কেউ আঘাত পেয়ে থাকেন ঘরের সন্তান হিসেবে ক্ষমা করবে কারণ আমি একটাও কোনো বানানো গল্প করিনি একটাও কোনো আপনাদেরকে আঘাত দেওয়ার মতো কথা বলেনি শরীয়তের রুলস অনুযায়ী কথা বলেছি এখানে কে কি করে না করে আমি তো জানি না কাউকে চিনিও না সুতরাং আমি শরীয়তের মাপকাঠির উপরে কথা বলেছি যদি কেউ আঘাত পেয়ে থাকেন ঘরের ছেলে হিসেবে ক্ষমা করবেন এই বলে সংক্ষিপ্ত বক্তব্য ইদি করলাম আল্লাহ
পাক যদি বাঁচিয়ে রাখে আবার আলোচনা হবে আল্লাহ পাক আমাদের সকলের শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন বলুন সকলে আল্লাহুম্মা আমিন সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি এখন আমার আব্বাজান আপনাদের সম্মুখে বক্তৃতা দিতে আসছেন তার বক্তৃতা আপনারা সকলে ধীরস্থিরভাবে শ্রবণ করুন মহব্বতে দরুদ